হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিন চলে আসলাম ভিডিও বেঙ্গলি ব্লগে। তো দেখতেই পাচ্ছো আমার বড় ঘরে খাট ফাট গুছিয়ে নিয়েছি। তো চলো আজকে তোমাদের একটু অন্যরকম করে দেখাবো। এই যে ছোটো ঘরে বেডশিটটা দেখে নাও, দেখে নাও ছেলের পুতুলগুলো সব বলছে। আমার বাবা ছেলে খেলা করছিল, তুই দেখো আমি এক জায়গায় বেরোবো, তো আমার ব্যাগটা আমি নিয়ে নিই। সোমবার আজকে জানোই অবশ্যই, প্রতিদিন ব্লগে বলে থাকি সোমবার। আচ্ছা তো তো চলো, এই গামছাটা আমার হাজব্যান্ডে তো পড়লো, তো গামছা নিয়ে সব নিচে যাচ্ছি। তো ভিডিওটা চলো দেখতে থাকো আর কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমার এখন নামছি, ওকে দিয়ে চুল কাটাবা, ওরা চুল কাটাবা আজকে, মানে এখানে তো ভিড় থাকে, দেখতে পাচ্ছো? তো দেখো আজকে রান্নাঘরে কী আমি করেছি। এখানে আমার ছেলের দুধ আছে, দুধ আমি দেখতে পাচ্ছ, আর এইখানে রয়েছে এক সসপেন চা, দুধ চা। আজকে আমরা দুধ চা আর রুটি খাবো, আটা রুটি করা হয়ে গেছে, ছেলের খাওয়া চলছে। এইখানে দেখতে পাচ্ছ চিম কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেখো মাছ হবে আজকে, মনে বেগুন নেই তো আলু কেটেছি, আর এটা আমার ছেলের সবজি, দেখো দেখতে পাচ্ছো। আর এই দেখো রান্নাঘরটা হালকা পাতলা গুছিয়ে নেওয়া রয়েছে, আমি সবজি কেটে নিয়েছি। তো ওই পাশে হলো আমার ছেলে, আমার নিয়ে দেখাচ্ছি তার। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করবো, আমার ছেলে আসছে হেঁটে হেঁটে ছোটো বাবা দাদা। তো বন্ধুরা ভিডিওটা আমি আজকে মিনি ভিডিও করছি, আজকে আমার সময় খুব কম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি উঠেছি, অনেক সকাল হয়েছে, আমার শাশুড়ি এসে গেছে, কুকুরটা ঠিক করো। আমার শাশুড়ি চলে এসে, উনি বুঝতে পারেন ভিডিওতে, তো তোমাকে কিছু মাইন্ড করো না, কারণ খুব কাজ করে খাটতে হয় ওনাকে। তো আমার শাশুড়িকে আমি এইটুকু করে দিলাম, তুমি কিছু বলতে চাও মাতাজি? ঘুগনি করবো, আবার তরকারি কাটতে হবে, তো কাটতে হবে। আমি তাহলে টাকাটা দিয়ে আসি, তারপর কাটবো। তাহলে আমি আসছি বন্ধুরা, ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে ভূত